বছর অমরনাথ যাত্রা দিনক্ষণ ঘোষণা করলো জম্মু কাশ্মীর প্রশাসন। এই বছর 17 এপ্রিল থেকে অমরনাথ যাত্রা করার আবেদন করতে পারবেন পুণ্যার্থীরা। অমরনাথ শ্রাইন বোর্ড জানাচ্ছে, শ্রীনগর থেকে 141 কিলোমিটার দূরে অমরনাথ গুহাতে যেতে গেলে পুণ্যার্থীদের আগে ভাগে রেজিস্ট্রেশন করাতে হবে তাদের নাম। অমরনাথ যাত্রার জন্য যাত্রীদের রেজিস্ট্রি করতে হবে www.jksasp.nic.in এই ওয়েবসাইটে। আর এই সাইট থেকে অন্য তথ্য ও নিয়মাবলীও জানতে পারবেন তীর্থযাত্রীরা, জানিয়েছেন অমরনাথ জি সাইন বোর্ড। এই বছর 1 জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হবে, চলবে 62 দিন ধরে, জানিয়েছেন অমরনাথ শ্রাইন বোর্ড। আগামী 31 আগস্ট শেষ হবে অমরনাথ যাত্রা। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, যাত্রা নির্বিঘ্নে করাতে প্রশাসনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগা ও গ্যান্ডেলবাল জেলা বালতান দুটি জায়গা থেকে একই দিনে যাত্রা শুরু হবে। সেই সঙ্গে প্রতিদিন অমরনাথ গুহা থেকে লাইভ ব্রডকাস্টিংও করা হবে, জানিয়েছেন অমরনাথ জি সাইন বোর্ড। তীর্থযাত্রীদের জন্য রিয়েল টাইম তথ্য, আবহাওয়া ও রুটের জানান দিতে একটি অ্যাপও এবার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন অমরনাথ জি শ্রাইন বোর্ড। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।